বরাক উপত্যকার ডিস্ট্রয়ার। মঙ্গল আর বুধবারে এইদরে যুটিয়া সংসদীয় কমিটির ওসর বরাকর বিভিন্ন সংগঠনে হিন্দু নাগরিকত্ব সংক্রান্ত নিজের সাক্ষ্য দান করেছে। এই প্রতিনিধি দলের মাজত আছে বরাক কংগ্রেসের প্রতিনিধি, প্রদেশ কংগ্রেসের স্থিতির বিপরীতে বরাক কংগ্রেস, হিন্দু নাগরিকত্ব আইনের সংশোধন বিচারিছে বরাক কংগ্রেসে, অসম চুক্তি সন্দর্ভত বরাক কংগ্রেসের ভিন্ন স্থিতি। আজকে আমরা শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে জেপিসি কাছে আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করছি 2016 এর বিলের ব্যাপারে, সিটিজেনশিপ বিলের ব্যাপারে। তো আমরা ওইখানে ওই বিলেরই কিছু সংশোধন চাইছি, প্রথমত যে বিলের মধ্যে কিছু ত্রুটি বিচ্ছুতি আছে যেটা আমরা মেমোরেন্ডামের মধ্যে আমরা আছে, এবং সেইগুলো সংশোধনের মাধ্যমে এই বিলটা অ্যাকসেপ্ট করার জন্য আমরা কইতেছি। আমরা 1971 যেটা আসাম অ্যাকর্ড হয়েছিল সেই অ্যাকর্ডের ব্যাপারেও আমরা আলাপ করছি ওনাদের সাথে, এবং সেই অ্যাকর্ডটারে আমরা কইছি 2014 পর্যন্ত, যেহেতু আজকে 48 থেকে 50 বছর হয়ে গেছে এই অ্যাকর্ড হওয়ার পরে, এবং 50 বছরের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে, এবং সেই দিকে চিন্তা করিয়া যাতে এই বিলটারে এক্সটেন্ডেড করিয়া আনা হয় 2014 পর্যন্ত, যাতে 2014 যারা আছে এখানে তারা সবারই যাতে নাগরিকত্ব দেওয়া হয়। বরাকর বিজেপির মতে অসমের গ্রাম্যাঞ্চলের লোকে হিন্দু বাংলাদেশিক বিচারে, 80% গাঁওবাসী হিন্দু বাংলাদেশির সমর্থনত। মই মানে সেইটোর বিরুদ্ধে একো কথা নকওঁ, এভরিবডি হেজ রাইট টু প্রপগেট, আজি তেওঁলোকে সেইটো কৰিছে কৰিব দিয়ক, কিন্তু আপুনি যাওক ব্ৰহ্মপুত্ৰ বেৰীত, গাঁৱত যাওক, গাঁৱত গ'লে দেখিব গাঁৱৰ 80% মানুহে এই বাংলাদেশী হিন্দু মানে ইয়াত থাকিব খোজে। ইপিনে স্মাৰকপত্ৰ প্ৰদান কৰিবলৈ অহা বিভিন্ন সংগঠনে দাবী কৰে হিন্দু বঙালী অসমৰ প্ৰতি যথেষ্ট অৱদান আছিল, যে আমরা হিন্দু বাঙালি আসামের কাছে কখনো একটা বোঝা নয়, হিন্দু বাঙালি কখনো সেপারেট স্টেট চায়নি, কখনো হিন্দু বাঙালি সত্র জমি দখল করেনি। 1974 আসামে কেন আনা হয়ে গেল, আনা হয়েছিল এখানে এনরিচমেন্ট করার জন্য। আপনি সমস্ত কিছু ডেভেলপমেন্টে দেখবেন বাঙালিদের অবদান, বিহু নৃত্য কে ইয়ে করেছে, যে জেন্ট্রির মধ্যে হেমাঙ্গ বিশ্বাস, আগে 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 গ্রামে গ্রামে ছিল, ওখানে শহরে কে এনেছে, হেমাঙ্গ বিশ্বাস এনেছে, মুকুন্দদাস ভট্টাচার্য মহাশয় শিলচরের, উনি কি করেছেন, উনি সিলেবাসে এনেছেন প্রথম ফার্স্ট টাইম। তাৎপর্যপূর্ণভাবে বরাক উপত্যকাত কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে এই আইনের বিরোধিতা করে স্মারকপত্র প্রদান করে। সিম্পল মানে হেৰি, আমি এই বিলর মানে সম্পূর্ণ মানে বিরোধী করে আছো এটালিকে, আর এটা হব লাগে বলে মানে বাতিল হব লাগে আর কি। যুটিয়া সংসদীয় কমিটি অসমৰ আন স্থানলৈ আহিবনে, কি কয় কমিটির অধ্যক্ষ রাজেন্দ্র আগরলাই। আবি লোগোঁ কি বাত সুননা জরুরি হ্যায়, এসা লগতা হ্যায় কমিটি কো, হ্যাঁ তো ইন দ্যাট কেস দেখেঙ্গে, উসকো ভি দেখেঙ্গে কি জেপিসি কা কোই অর এক দৌরা হো সকে, তো উসকে বিষয়ে আবি কুছ কহে নি সকতে হ্যায়, লেকিন হো সকতা হ্যায় বেসা দৌরা হো। ইতিমধ্যে বরাক উপত্যকার শুনানি সম্পূর্ণ করেছে যুটিয়া সংসদীয় কমিটি, পরবর্তী সময় মেঘালয়ের শুনানি গ্রহণ করব এই কমিটি। শিলচর পা দিলওয়ার হোসেন মজুমদার, DY365।